প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন। আজ 6 জুলাই 2020, 22/8/1427। প্রতিদিনের মতো আজও কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কোভিড বিষয়ক তথ্য উপস্থাপনের আগে বন্যা কবলিত এলাকার জন্য কিছু কথা বলতে চাই। যারা বন্যা কবলিত এলাকায় আছেন, তারা অবশ্যই টিউবওয়েলের পানি বা নিরাপদ পানি পান করবেন। টিউবওয়েলের পানি পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করবেন, অথবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি বিশুদ্ধ করে নেবেন। বন্যার সময় বিভিন্ন প্রকার পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, আমাশয়, জন্ডিস ইত্যাদি রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য সবসময় খাবার ঢেকে রাখবেন এবং বাসি খাবার খাবেন না। রান্না করার আগে এবং খাবারের আগে অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবেন। শিশুদের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। সর্পদংশন এবং পানিতে ডুবা থেকে সতর্ক থাকবেন। প্রয়োজনে আপনার এলাকার কর্মরত মেডিকেল টিমের সাথে বা স্বাস্থ্য কমিটির সাথে যোগাযোগ রক্ষা করবেন। আমাদের কোভিড বিষয়ক পরীক্ষাগার 73টি, তবে আজকে আমরা রিপোর্ট পেয়েছি 68টি। 2টি বেসরকারি, দুঃখিত, 2টি সরকারি পরীক্ষাগার কারিগরি কারণে পরীক্ষা রিপোর্ট দিতে পারে নাই এবং 3টি বেসরকারি পরীক্ষাগার পরীক্ষা রিপোর্ট দেয় নাই। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 15,201টি এবং 24 ঘন্টা পরীক্ষা হয়েছে 14,245টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,60,307টি। 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,201 এবং এ পর্যন্ত শনাক্ত 1,65,618। 24 ঘন্টা শনাক্তের হার 22.47% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.25%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,524 জন, এ পর্যন্ত সুস্থ 76,149 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 45.98%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 44 জন, এ পর্যন্ত 2,096 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায়, তাদের মধ্যে পুরুষ 33 জন, নারী 11 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 1,657 জন এবং নারী 439 জন। শতাংশ বিবেচনায় পুরুষ 79.05% এবং নারী 20.95%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে 21-30 একজন, 31-40 দুইজন, 41-50 ছয়জন, 51-60 31 জন, 61-70 15 জন, 71-80 6 জন এবং 81-90 বছরের মধ্যে 1 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 17 জন, চট্টগ্রাম 11 জন, রাজশাহী 3 জন, খুলনা 2 জন, বরিশাল 4 জন, সিলেট 3 জন, রংপুর 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 2 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 35 জন এবং বাড়িতে মৃত্যুবরণ করেছেন 9 জন। ডেডিকেটেড হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীতে সাধারণ শয্যা সংখ্যা 6,075টি, ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যা 149টি, সারা দেশে সাধারণ শয্যা 14,775টি, সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 401টি, সারা দেশে অক্সিজেন সিলিন্ডার সংখ্যা 11,785টি, সারা দেশে হাইফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 202টি, সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 106টি। এক্ষেত্রে একটু বলতে চাই, ঢাকা মহানগরীতে বা ঢাকা মেডিকেল কলেজে আইসিইউ শয্যা সংখ্যা প্রত্যেক বিভাগের রোগী অনুযায়ী ভাগ করা আছে, যেমন মেডিসিন বিভাগের জন্য, সার্জারি এবং গাইনি বিভাগের জন্য এবং অন্যান্য বিভাগের জন্য। অনেক সময় মেডিসিন বিভাগের রোগী বেশি থাকলেও, যদি সার্জারি এবং গাইনি বিভাগে আইসিইউ খালি থাকলেও সেখানে দেওয়া যায় না, কারণ সার্জারি এবং গাইনি বিভাগের রোগীদের জন্য যে আইসিইউর ব্যবস্থা বা অনেক সময় অপারেশনের রোগী থাকে, সেই জন্য মেডিসিন বিভাগের আইসিইউর চাহিদা থাকলেও গাইনি এবং সার্জারি বিভাগের আইসিইউ খালি থাকলেও চিকিৎসাগত কারণে
রোগী দেওয়া যায় না, সেই জন্য আইসিইউ শয্যা খালি থাকলেও সেখানে রোগী দেওয়া যায় না। এবং এইটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে যে আইসিইউর বেড খালি থাকলেও কেন না বলা হচ্ছে। এটা রোগীর ক্যাটাগরি অনুযায়ী এখানে আইসিইউ বেড খালি থাকলেও মেডিসিনের রোগীকে সার্জারি বা গাইনি আইসিইউতে দেওয়া যায় না। সারা দেশে সাধারণ ভর্তি রোগী চব্বিশ ঘন্টায় দুঃখিত চব্বিশ ঘন্টা না সারা দেশে সাধারণ ভর্তিকৃত রোগীর সংখ্যা এ পর্যন্ত তথ্য 4,449 জন এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা 220 জন। সারা দেশে চব্বিশ ঘন্টায় ভর্তিকৃত রোগীর সংখ্যা 715 জন এবং চব্বিশ ঘন্টা ছাড় পেয়েছেন 644 জন। চব্বিশ ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 677 জন, চব্বিশ ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 598 জন। এ পর্যন্ত আইসোলেশনে 31,549 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 14,755 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 16,794 জন। চব্বিশ ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,178 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন 379,170 জন। চব্বিশ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,839 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 315,369 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 63,801 জন। কেন্দ্রীয় ঔষধাঘাট থেকে প্রাপ্ত তথ্য, চব্বিশ ঘন্টায় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ হয়েছে 1,600টি, এ পর্যন্ত বিতরণ হয়েছে 24,21,764টি। বর্তমানে কেন্দ্রীয় ঔষধাগারে মজুদ আছে 1,06,481টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। এখানে আরেকটি তথ্য যোগ করতে চাই, যেটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টাল থেকে পাওয়া গেছে, বিভিন্ন ক্যাটাগরির গ্লাভস মজুদ আছে 962,473টি। এগুলো আইসিআর, ওয়ার্ল্ড ব্যাংক, ডিআরএস এবং সিএমএসডি সম্মিলিতভাবে এই সংখ্যাটি মজুদ আছে। বিভিন্ন ক্যাটাগরির গ্লাভস 962,473টি, বিভিন্ন ক্যাটাগরি ও লেবেলের মাস্ক 31,27,706টি, পিপিই 11,68,767টি, ফেস শিল্ড এবং গগলস 12,33,912টি। চব্বিশ ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,60,178টি, এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,49,07,454টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠিয়ে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,414 জন এবং স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। চব্বিশ ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 1,710 জন, এর মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরে 1,460 জন, সকল স্থলবন্দরে 123 জন এবং দুটি সমুদ্র বন্দরে 127 জন। সব বিমানবন্দর, স্থলবন্দর এবং সমুদ্র বন্দর ছাড়াও ক্যান্টনমেন্ট রেল স্টেশন সহ এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 744,039 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় চব্বিশ ঘন্টা শনাক্ত হয়েছে 29,859 জন, এ পর্যন্ত শনাক্ত হয়েছে 9,18,591 জন। চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার 699 জন, এ পর্যন্ত 24,473 জন। সারা বিশ্বে চব্বিশ ঘন্টা শনাক্ত হয়েছেন 2,03,836 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন বিশ্বে 1,11,25,245 জন। মৃত্যুবরণ করেছেন বিশ্বে চব্বিশ ঘন্টায় 5,195 জন এবং এ পর্যন্ত 5,28,204 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 5 জুলাই। এই ছিল আমাদের হাতে তথ্য। শেষ করবার আগে প্রতিদিনের মতো আজও বলবো, আপনার সুরক্ষা আপনার হাতে, নিজেকে সুরক্ষিত রাখুন, সঠিকভাবে মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে হাত ধুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং জনসমাবেশ এড়িয়ে চলুন, এবং বাসার শিশু এবং বয়োবৃদ্ধদের প্রতি বিশেষভাবে নজর দিন, তাদের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল করুন, বয়োবৃদ্ধদের জন্য বিশেষভাবে খেয়াল রাখবেন, কারণ অনেকেই আছেন যারা অসংক্রামক ব্যাধি বা দীর্ঘমেয়াদী অসুখে ভুগছেন, তাদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে, তারা যেন তাদের চিকিৎসা চালিয়ে যান ডাক্তারের পরামর্শ মতো এবং তাদেরকে সবসময় আশ্বস্ত করা, ভয় ভীতি না পাওয়া এবং প্রত্যেকের ক্ষেত্রে আতঙ্কিত না হওয়া, আতঙ্কিত না হয়ে আমরা নিয়ম মানি,
স্বাস্থ্যবিধি মেনে চলি এবং ভালোভাবে মানসিক স্বাস্থ্য উজ্জীবিত থাকে এইসব কাজে নিয়োজিত থাকি, যেমন বই পড়া, ভালো সিনেমা দেখা এবং পরিবারের সকলের সহ গুণগত মানে সময় কাটাই এবং সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।